অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকের স্বাগতম জানাই। পশ্চিমবঙ্গে নতুন আপিল কমিটি গঠন করা হয়েছে, এই কমিটির কী কাজ এবং নোটিশে কী বলা হয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের টেলিগ্রামে যুক্ত হওনি এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ সমস্ত কিছু ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করে দেওয়া হয় এবং সর্বপ্রথম আপডেট তোমরা আমাদের চ্যানেলের পক্ষ হতে পেয়ে যাবে। এই বিষয়টা নিয়ে আমি কিছু বলিনি, তার কারণ হচ্ছে এই বিষয়টা তোমাদের ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ নয়, এই বিষয়টা শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু হ্যাঁ, এটা তোমাদের ইন্টারভিউ প্রশ্ন উত্তরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা জিজ্ঞাসা করতে পারে যে আপিল কমিটি কি এবং আপিল কমিটির কি কাজ। আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে সমস্ত কিছু করানো হবে, চিন্তার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে এ টু জেড আমরা 10-এ 10 কমনের গ্যারান্টি দিচ্ছি, কমন তুমি পাবে। বেশ, তাহলে এই যে নোটিশ, এই নোটিশটাতে কী বলা হয়েছে সেটা আলোচনা করব। এই যে নোটিশ, এই নোটিশে কিন্তু এইটা যে মূল পয়েন্ট সেটা হলো যে এই নোটিশটির উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের আপিল শোনার জন্য একটি কার্যকর কমিটি গঠন করা। এটি পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা আইন 1973 ধারা 91(2) এবং (5)(1) অনুযায়ী করা হয়েছে। এটি নিশ্চিত করে যে শিক্ষার্থীরা তাদের অভিযোগ যথাযথ সমাধান পাবে, বুঝতে পারছো? এবং কমিটির যিনারা সদস্য রয়েছেন এখানে নামগুলো দেওয়া রয়েছে, দেখে নেবে তোমরা। এই নামগুলো বললে ভিডিওটা বড় হয়ে যাবে। কমিটির যে কার্যাবলী সেটা হচ্ছে এটি শিক্ষার্থীদের অভিযোগ এবং আপিল শোনার দায়িত্বে থাকবে। এটি নিশ্চিত করবে যে তাদের আপিল যথাযথভাবে বিচার করা হবে এবং ন্যায়সঙ্গত সমাধান করা হবে। তার কারণ হচ্ছে এই যে অনেকগুলো সমস্যা সৃষ্টি হয় শিক্ষকদের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কেন বলছি, শিক্ষার্থীদের জন্য এই কমিটি গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের অধিকার রক্ষা করবে এবং তাদের শিক্ষার মান উন্নত করতে সাহায্য করবে। আমি যদি উদাহরণ দিয়ে বলি, তাহলে পরীক্ষার ফলাফল নিয়ে কোনো সমস্যা হলে শিক্ষার্থীরা সহজেই আপিল করতে পারবে। বেশ, তাহলে এই বিষয়টা কিন্তু এইটা নিয়ে তোমাদের ইন্টারভিউ রিলেটেড নয়, তাই আমি একবার নিশ্চিত করে দিলাম যে এই কমিটিটা ইন্টারভিউর জন্য নয়। অ্যাডহক কমিটিটা গঠন হয়ে গেছে অলরেডি, হ্যাঁ, এবং অ্যাডহক কমিটির যে ভ্যালিডিটি সেটা কিন্তু 1 বছর থাকে, চিন্তা নেই। ওই বিষয়ে আমি তো সেখানে হাইলাইট করেছিলাম পয়েন্টগুলো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর আজকে 8টার সময় আমাদের যে ডেমো বইটা লেখা হয়েছে সেই ডেমো বইয়ের একটা ডেমো ভিডিও তোমরা পেয়ে যাবে, 8টার সময় আপলোড করা হবে, অবশ্যই দেখে নেবে। খুবই গুরুত্বপূর্ণ বইটি, কারণ এই পশ্চিমবঙ্গে প্রথম লেখা হয়েছে, খুব সুন্দরভাবে গল্প আকারে সাজানো হয়েছে। এবং তোমাদের যে বিষয়টা হচ্ছে প্রি প্রাইমারি টু ক্লাস 5 পর্যন্ত সমস্ত বই থেকে তোমাদের যত রকমের ডেমো ইন্টারভিউতে ধরেছে বিগত বছরে এবং পরবর্তীতে তোমাদের ধরতে পারে সমস্ত কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে, চিন্তা কোনো কারণ নেই। তুমি যদি 2-3 বার রিডিং পড়ো তাহলে যথেষ্ট হয়ে যাবে। আর অনেকের চিন্তা আছে পিডিএফটাকে এত প্রিন্ট আউট করতে অনেক খরচা হয়ে যাবে, তোমাদের সেই সমস্যার সমাধান আমি ওই ভিডিওতে বলে দিয়েছি যে তোমাকে প্রিন্ট আউট করার কোনো প্রয়োজন নেই, প্রিন্ট আউট না করে বেশি উপকার হবে তোমার। সে মোটামুটি তুমি প্রত্যেকদিন 2-3টি ডেমো যদি প্রস্তুত করো তাহলে তুমি কী করবে, আমাদের বইটাকে দেখবে, দেখার পর খাতায় নোট করবে। খাতায় নোট কেন করতে বলছি, তার কারণ হচ্ছে তুমি একটু নিজের মতো করে মডিফাই করে নেবে, কিন্তু হ্যাঁ, কারোর সঙ্গে শেয়ার করবে না খাতায়। এভাবে করলে কী হবে, তোমার খাতায় লিখলে তোমার মুখস্থ হয়ে যাবে এবং আরও ভালো তৈরি হয়ে যাবে। কারণ দেখো যে পড়ার থেকে 10 বার পড়া মানে 1 বার লেখা, তাই তুমি যদি লেখো কী হবে, তোমার মুখস্থ হয়ে যাবে আর প্রিন্ট আউট করে বের করে রেখে দেবে। ডেমোর ক্ষেত্রে বলছি আমি, প্রশ্ন উত্তরের ক্ষেত্রে প্রিন্ট আউট করা খুবই দরকার, কিন্তু ডেমোর ক্ষেত্রে বলছি প্রিন্ট আউট করা উচিত নয়। তুমি প্রিন্ট আউট না করে খুব সুন্দরভাবে কী করবে, 80টার মতো ডেমো রয়েছে, 2-3টে ডেমো পার ডে যদি করো, একটা ডেমো খুব একটা সময় নয়, 5 মিনিট থেকে 3 মিনিট, 3 মিনিট থেকে 5 মিনিটের সময় একটা ডেমো তোমার তৈরি করতে, তাহলে তুমি 10টা মিনিট যদি দাও তাহলে একটা ডেমো তোমার তৈরি হয়ে যাবে, তারপর আর 10টা মিনিট, আর 10টা মিনিট, মোট তুমি যদি 8 ঘন্টা দাও তাহলে প্রত্যেক দিন 3টে ডেমো তুমি তৈরি করতে পারবে। তাহলে 80টা ডেমো তৈরি করতে কতদিন সময় লাগবে, 3 দিয়ে এটা কেটে দাও, 3 দুগুণে 6, 6 3 18, 26 দিনের মতো লাগবে, 26 দিন সামথিং 27 দিনের মতো লাগবে, ঠিক আছে, ও তৈরি হয়ে যাবে। আর আমার বইটা হবু তোমরা কপিও করতে পারো, কিন্তু হ্যাঁ, কোনো রকম শেয়ার করা যাবে না, কোনো ইউটিউব চ্যানেলে শেয়ার করতে পারবে না, তোমরাও পারবে না, এটা কপিরাইট যে আছে পলিসি রয়েছে সেটা কিন্তু লঙ্ঘন করা যাবে না। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ, মানে সমস্ত কিছু একটা জায়গায় তৈরি করে দেওয়া হয়েছে, তোমাকে কোনো ভিডিও দেখে নোট করার দরকার নেই, মনে রাখারও দরকার নেই, তোমার হাতের কাছে তুমি নিজে নিজে অডিওতে আগে পরিষ্কার করে নাও যে ভালো হচ্ছে কি না, ভালো হওয়ার পরে তুমি সেটা ভিডিও করে দেখাতে পারো, এবং সেটা আমাদের ব্যাচেও করানো হচ্ছে, চিন্তা কোনো কারণ নেই। এবং ব্যাচে ভর্তি হতে যদি চাও তাহলে দেখো কমেন্ট বক্সে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, আর বই যদি কিনতে চাও ডিসক্রিপশন বক্সে দেখো সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। প্রাইমারি ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা তোমাদেরকে অবশ্যই বলবো, প্রস্তুতি এখন থেকে নাও, ইন্টারভিউ সিলেবাস অনেকটাই বড়, 10-এ 10 পেতে গেলে প্রস্তুতি কিন্তু খুব ভালো নিতে হবে, কারণ পরীক্ষাতে তুমি যেভাবে পড়েছিলে তার থেকে কিন্তু বেশি তোমাকে
ইন্টারভিউর জন্য পড়তে হবে। তাহলে এই যে আপিল কমিটি এটা মনে রাখবে, ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ, অ্যাডহক কমিটি কী, অ্যাডহক কমিটি কী কাজ এটাও মনে রাখবে, আমি বলে দিয়েছি। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা কমিটি অনুযায়ী আমরা ব্যাচে করাবো, চিন্তা নেই। আর তোমরা যারা নতুন দেখছো এবং তোমরা যারা ব্যাচে যুক্ত হওনি, তোমরা এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবে, তার কারণ এইগুলো শিক্ষা সংক্রান্ত কমিটির মধ্যেই পড়ছে। তাই শিক্ষা সংক্রান্ত কমিটিগুলো একটু ভালো করে দেখে যাবে, তার সঙ্গে সঙ্গে যেগুলো দেখে যাবে সেগুলো তো আমাদের বইয়ে রয়েছে। আমাদের ফুল চারটি বই রয়েছে, চারটি বইয়ের মধ্যে তিনটে বই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর 5 নম্বর পাওয়ার জন্য, আর পাঁচটি নাম্বার আমাদের ডেমোর জন্য বই তৈরি আছে, মানে 10টি নাম্বার পাওয়ার জন্য সমস্ত বই আমাদের রেডি আছে, কোনো অসুবিধা হবে না। অবশ্যই দেখে নিও, তোমরা তাহলে পরিষ্কার সব কিছু বুঝতে পারবে।